গাউসুল আজম বড় বীর আব্দুল কাদের জিলানী বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবলা যোহরে ইয়াউমাত সুলাসা মঙ্গলবারে দেখেছিলাম ওই দিনটা কোন দিন ছিল মঙ্গলবার আমান গাউসুল আজমের ওয়াজের প্রথম দিন হইছিল সেই দিনটা সুবহানাল্লাহ বলেন তিনি জীবনের প্রথম যেই দিন ওয়াজ শুরু করেছিলেন ওই দিনটা ছিল মঙ্গলবার সাল কোন সাল ছিল তিনি বলেন ওই সালটা ছিল সাদেস আশার আশার মিন শাওয়াল শাওয়াল মাসের 16 তারিখ মঙ্গলবার জোহরের আগে আমি আমার সামনে আমার দয়াল নবীকে উপস্থিত দেখলাম আল্লাহু আকবার আমার নবী সরাসরি হাজির হয়ে গেলেন গাউসে পাকের সামনে জোরে কোন সুবহান পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন আলা শব্দান হুশিয়ার ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহর ওলি লা খাউফুন আলাইহিম তাদের কোনো ধরনের ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তাও নাই সুবহানাল্লাহ বলেন গ্যারান্টি দিচ্ছেন কে আল্লাহ যাদের সম্পর্কে গ্যারান্টি দেয় তাদের কোনো চিন্তা ভয় ভীতি কিছু আছে কোথায় আছে কোরআনে কারীমে সুবহানাল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই কাদের নাই যারা আউলিয়া কারাম যারা আল্লাহর বন্ধু হয়েছে যারা আউলিয়া কারাম হয়েছে যারা যাদেরকে আল্লাহ তার বন্ধু হিসাবে কবুল করেছেন তাদের সম্পর্কে আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় আছে আছে ওয়ালাহুম ইয়াহজানুন এবং তাদের কোনো ধরনের চিন্তাও নাই সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে ঘোষণা দিয়েছেন অথচ এই কথাটাকে আমরা যখন বলি আউলিয়া কারাম সম্পর্কে এক ধরনের লোক আছে যারা মানতে রাজি নেই কথা বলেন ঠিকই ঠিক না বলে আউলিয়া কারাম যেমন আমিও তেমন আউলিয়া কারাম যেমন তুমিও যদি তেমন হও তোমাকে তো কে আউলিয়া কারাম বলে না জোরে বলেন আর কোন আউলিয়া কারাম কোন ওলি তো ঘোষণা দেয় না যে আমি আল্লাহর ওলি পৃথিবীর কোন ওলি বলেছে আমি আল্লাহর ওলি কেউ বলে না আল্লাহর তরফ থেকে ঘোষণা যারা আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহ জিব্রাইলকে পাঠায় মিশকাত শরীফের হাদিস যাও জিব্রাইল আসমানের মধ্যে ঘোষণা দাও জমিনের মধ্যে ঘোষণা দাও মানুষের অন্তর যেন তাদের প্রতি ঝুঁকে যায় সেটা তৈরি করে দাও জোরে কোন সুবহান আল্লাহর ওলিদের প্রশংসা আসমানের মধ্যে আল্লাহ নিজে প্রচার করতে থাকেন জিব্রাইলের মাধ্যমে জমিনবাসীদের মনটা তাদের প্রতি ঝুঁকিয়ে দেন আল্লাহু আকবার বলেন পৃথিবীতে যে কোনো কাজ করেন যেখানে যান সবাই কি এক সমান এই দুনিয়াটা পরিচালনার জন্য আল্লাহ বিভিন্ন ক্লাস তৈরি করে দিয়েছেন একটা মসজিদ পরিচালনার জন্য একটা ক্লাস আছে কেউ সভাপতি কেউ সেক্রেটারি কেউ সাধারণ আপনার সদস্য বিভিন্ন পদ আছে আছে কিনা নাকি সবাই বলবেন না সভাপতিকে কেন মানবো আমিও সভাপতি যদি এই কথা বলে সবাই তাকে পাগল বলবে কথা বলেন ঠিক কিনা একটা মসজিদ পরিচালনার জন্য এক একটা ক্লাস রয়েছে একটা মহল্লা পরিচালনার জন্য একটা ক্লাস রয়েছে একটা থানা পরিচালনার জন্য এক একটা ক্লাস সবাই এক শ্রেণীর জোরে বলেন মানুষের মধ্যেও বিভিন্ন ক্লাস রয়েছে কেউ মুসলমান কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান মুসলমানের মধ্যে অনেক কাতার আছে আছে কিনা সবাই ইমানদার তারপরও কাতার আছে কিনা কেউ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে কেউ পড়ে না তার দুইজনের মর্যাদা কি একরকম যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কে তিন ওয়াক্ত পড়ে দুইজনের মর্যাদা এক হবে কেউ পাঁচ ওয়াক্ত পড়ে কেউ আবার সাথে তাহাজ্জুদের নামাজ পড়ে তাহলে তাহাজ্জুদের নামাজ এবং পাঁচ ওয়াক্ত যে ব্যক্তি পড়ে তার মর্যাদার শুধু পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারীর মর্যাদা এক হবে আরো জোরে বলেন প্রত্যেকটা জায়গায় এবার ক্লাস রয়েছে আমার আল্লাহ তাআলা সহিহ বুখারীর হাদিস মিশকাতের মধ্যে রয়েছে লা যালাল আব্দু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা হাবাবতুহু বান্দা যখন নফল ইবাদত করে ফরজের সাথে নফল ইবাদত করে করতে 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 আমার এত নিকটে আসে আমি আল্লাহ তাকে ভালোবাসি কে ভালোবাসে আল্লাহ বলেন আমি যখন তাকে ভালোবাসি তার অঙ্গ প্রত্যঙ্গ হাত পা চোখ এগুলো আমার কুদরতি অঙ্গ প্রত্যঙ্গে রূপান্তরিত হয়ে যায় সে যখন কোনো কিছু ধরে সেজন আমার কুদরতি হাতে ধরলো
সে চলতেছে পা দ্বারা সে যেন আমার কুদরতি পায়ে চলে সে কথা বলতেছে সে যেন আমার কুদরতি জবানে কথা বলে অর্থাৎ তার পুরো দেহের মধ্যে আমি আল্লাহর কুদরতি শক্তি এসে যায় যা আমি আল্লাহ তাকে দান করি আরো জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আউলিয়া কেরাম আর সাধারণ মানুষ এক আউলিয়া কেরাম আর সাহাবায়ে কেরাম এক সাহাবায়ে কেরাম আর আমার নবী এক আমার নবী আর অন্যান্য নবীরা কি এক মুসলমান আর কাফের কি এক রকম এক এক জনের এক এক মর্যাদা ঠিক কি ঠিক না আল্লাহ তাআলাই ভাগ করে দিয়েছে তাহলে তুমি কে যে বলো আউলিয়া কেরাম আর কি আমার মতই তো নবীর আর কি আমার মতই তো এটা যে বলবে তারই ইমাম শেষ হয়ে যাবে জোরে বলেন ঠিক কি ঠিক না আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ সাবধান যারা আমার ওলি রয়েছে ওলিদের সম্পর্কে আল্লাহ ঘোষণা দিচ্ছে তোমার আমার মতো সাধারণ মানুষ সম্পর্কে ঘোষণা দেয় না আল্লাহ বলেন সাবধান যারা আমার ওলি হয়েছে আল্লাহ খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন এবং তাদের কোনো চিন্তাও নাই এই গ্যারান্টিটা দিলেন কে আরো জোরে বলেন এই গ্যারান্টিকে যদি তুমি না মানো না মেনে যদি তুমি বলো আল্লাহর ওলি বলতে কিছু নাই মানি না তারা যেমন আমরা তেমন তাহলে তোমার ইমান থাকবে না ঠিক কি ঠিক না গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানি তিনি কেমন ওলি আল্লাহ ছিলেন কেমন মাকামের ছিলেন মাকতুবাত শরীফের মধ্যে মুজাদ্দিদ আলফে সানি রাহমাতুল্লাহি আলী লেখেন যে গাউসে ফাকের জমানা থেকে কিয়ামত পর্যন্ত যত ওলি গাউস কুতুব আব্দাল যা কিছু হবে সমস্ত ওলিদের সর্দার হচ্ছে গাউসুল আজম এবং উনি নির্বাচন করবে কে আল্লাহর ওলি হবে কে কুতুব হবে কে আব্দাল হবে এগুলো নিয়োগ করার দায়িত্ব আমার গাউসুল আজমের হাতে জোরে বলেন সুবহানাল্লাহ গাউসে ফাকের আব্বা জানা মুসালে মুসা জঙ্গি তিনি একজন আল্লাহর ওলি ছিলেন গাউসে ফাকের আম্মা জান সাইয়েদা উম্মুল খায়র ফাতেমা তিনিও আল্লাহর ওলি জোরে কর না সুবহানাল্লাহ একটা গাছ যদি ভালো শস্য সেখান থেকে পেতে চান তাহলে গাছের বীজটা ভালো হওয়া লাগবে বীজ ভালো গাছ ভালো ফলও ভালো বীজ যদি ভালো না হয় এটাকে বড় করতে বহু কষ্ট নষ্ট হয়ে যায় কথা বলেন ঠিক না গাউসে ফাকের আব্বা আম্মা দুইজন আল্লাহর ওলি ছিলেন শুধু ওলি নয় গাউসে ফাকের আব্বা আওলাদে রাসূল আম্মা আওলাদে রাসূল আল হাসানি ওয়াল হুসাইনি গাউসে ফাকের বাবার দিক দিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নর বংশধর মায়ের দিক দিয়ে ইমাম হুসাইনের সাথে সম্পর্ক তাহলে মায়ের দিক থেকে আওলাদে রাসূল বাবার দিক থেকেও আওলাদে রাসূল মায়ের দিক থেকে নবীর সেই সিলসিলা জারি মায়ের দিক থেকে নবীর সিলসিলা জারি নবী রক্ত মোবারক তার দেহ মোবারকে জারি রয়েছে জোরে কোন সুবহান তিনি হচ্ছেন আমার গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মা বাবা আবু সালেম মুসা জঙ্গি সাইয়্যেদা উম্মুল খায়র ফাতেমা বিবাহ হয়েছে সন্তান হয় না বৃদ্ধ বয়সে চলে গেল আম্মা জান সাইয়্যেদা উম্মুল খায়র ফাতেমার বয়স ওই সময় 60 বছর এই 60 বছরে কোনো মহিলা গর্ভবতী হয় সাধারণত হয় না সময় শেষ সবার হয়ে গেল গর্ভধারণ করার সময় শেষ ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা গাউসুল আজমকে ওনার আম্মা জানের গর্ভে দান করেছেন আরো জোরে বলুন সুবহানাল্লাহ গর্ভে যখন আসলো সাইয়্যেদা উম্মুল খায়র ফাতেমা তিনি বলতেছেন আমি একদিন রাতের বেলা স্বপ্নে দেখি ওই প্রথম মাসে যে আমার সামনে অতি সুন্দর এক রমণী হাজির এসে আমাকে বলতেছে হে উম্মুল খায়র ফাতেমা তোমাকে শুভ সংবাদ আমি বললাম আপনি কে তিনি বললেন আমি হচ্ছে আদিমাতা মা হাওয়া আরো জোরে বলেন মা হাওয়া কেন আসলেন আমি তোমাকে শুভ সংবাদ দিতে এসেছি তোমার গর্বে গাউসুল আজমের আগমন ঘটেছে শুভ সংবাদ দেওয়ার জন্য আমি হাওয়া তোমার কাছে আগমন করেছি গাউসুল আজমের আম্মা জান বলতেছেন দ্বিতীয় মাস যখন আসলো হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের স্ত্রী বিবি সারা আমার সামনে হাজির হয়ে গেল পরিচয় দিলামই বিবি হাজেরা ওরে উম্মুল খায়র ফাতেমা তোমার গর্ভে মারেফাতের
মারিফাতের তথ্য মারিফাতের খনি তোমার গর্ভে আগমন করেছে এই শুভ সংবাদ দেওয়ার জন্য আমি বিবি সারা তোমার কাছে হাজির তৃতীয় মাস যখন আসলো উম্মুল খায়র ফাতেমা বলতেছেন আমি দেখলাম আমার সামনে আরেকজন রমণী আমি পরিচয় জিজ্ঞেস করলাম আপনি কে তিনি বললেন আমি হচ্ছি ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া আমি আসছি তোমাকে শুভ সংবাদ দেওয়ার জন্য তোমার গর্ভে মারিফাতের খনি আগমন করেছে এই শুভ সংবাদ গ্রহণ করো আম্মাজান উম্মুল খায়র ফাতেমা তিনি বলতেছেন চতুর্থ মাস যখন আসলো আমি দেখলাম আরেকজন রমণীকে পরিচয় জিজ্ঞেস করলাম তিনি জবাব দিলেন আমি হচ্ছি ঈসা নবীর মা বিবি মরিয়াম তোমাকে শুভ সংবাদ দেওয়ার জন্য আসছি এই চার মাসে চারজন শুভ সংবাদ দিল পঞ্চম মাস যখন আসলো তিনি বললেন আমার সামনে উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা আগমন করেছে তিনি আমাকে শুভ সংবাদ দিলেন আমার সন্তান সম্পর্কে শুভ সংবাদ দিলেন ষষ্ঠ মাস যখন আসলো উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন উম্মুল খায়র ফাতেমা তুমি শুভ সংবাদ গ্রহণ করো তোমার গর্ভে মারিফাতের খনি আব্দুল কাদের জিলানী আগমন করেছে সপ্তম মাস যখন আসলো তিনি বললেন আমার সামনে জান্নাতি রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত ফাতেমা আগমন করেছে আর খাতুনে জান্নাত ফাতেমা বলল হে উম্মুল খায়র ফাতেমা শুভ সংবাদ গ্রহণ করো আমার বংশের ফুল তোমার কাছে আমানত হিসাবে এসেছি সপ্তম মাস গেল অষ্টম মাসে তিনি বলেন আমার সামনে বিবি জয়নব হাজির তিনি এসে শুভ সংবাদ দিলেন নবম মাসের মধ্যে আমার কাছে দেখলাম আরেকজন রমণী আসলো পরিচয় জিজ্ঞেস করলাম আপনি কে তিনি জবাব দিলেন আমি হচ্ছি বিবি সাকিনা তিনি এসে বললেন উম্মুল খায়র ফাতেমা তোমার গর্ভে এমন সন্তান আগমন করেছে যার বরকতে জিলাম ভূমি বরকতময় হয়ে যাবে নয় মাসে এইভাবে নয়জন রমণী এসে শুভ সংবাদ দিলেন নয় মাসে দশম মাসে আমার সন্তান দুনিয়া আসার সময় হয়ে গেল আবু সালে মুসা জঙ্গি দুপুর বেলা ঘুমন্ত অবস্থায় ছিলেন রাতের বেলা আমার স্বামী আবু সালে মুসা জঙ্গি রাতের বেলা ঘুমের ঘরে ছিলেন তিনি বলেন আমি দেখলাম আমার সামনে আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নবী একা নয় নবীর সামনে অসংখ্য সাহাবা একা মারছে আমার কাছে আসার পরে আল্লাহ নবী আমাকে ডাক দিয়ে বললেন রে আবু সালে মুসা জঙ্গি শোনো হে আয়া আবা সালে হে আবু সালে শুভ সংবাদ গ্রহণ করো তোমাকে আল্লাহ তাআলা দান করেছেন ইবনান সালেহা একজন নেককার সন্তান দান করেছেন ওয়াহুয়া ওয়ালাদি সে আমার সন্তান মানে আমার বংশের সন্তান ওয়া মাহবুবি সে আমার বড় প্রিয় বড় আদরের আল্লাহু আকবার বলেন ওয়া মাহবুবুল্লাহ শুধু আমার প্রিয় নয় আমার আল্লাহর প্রিয় যে নবীর কাছে প্রিয় আল্লাহর কাছে সে প্রিয় কথা বলেন ঠিক কিনা নবী যাকে পছন্দ করে আমার আল্লাহ তাকে পছন্দ করে নবী যাকে পছন্দ করেন না আমার আল্লাহ তাকে পছন্দ কথা বলেন ঠিক কিনা নবী যাকে কবুল করবে আমার আল্লাহ বলেন আমিও কবুল করলাম হাসরের ময়দানে আমার নবী যা সম্পর্কে বলবে আল্লাহ বলেন আমি কবুল করলাম আবু সালে মুসা জঙ্গি বলতেছেন আমি দেখলাম আল্লাহর নবী আসলো আর বলতেছে হে আবু সালে মুসা জঙ্গি তোমার ঘরে যেই সন্তান আসতেছে এই সন্তান আমার বংশের সন্তান আমার কাছে বড় প্রিয় আমার আল্লাহর কাছে সে বড় প্রিয় আল্লাহ তাআলা তাকে এমন সম্মান দান করবেন ফিল আউলিয়ায়ে ওয়ালাক্তাবে
أولياء كرام এবং আত্তাব কুতুব আত্তাদ আব্দাল যত أولياء كرام থাকবে পৃথিবীতে সমস্ত أولياء كرامের উপরে এমন মর্যাদা তোমার সন্তানকে আমার আল্লাহ দান করবেন যেমনি ভাবে আমার আল্লাহ বাইনাল আম্বিয়ায়ে ওয়ার রাসূলে নবী রাসূলদের মধ্যে আমার সম্মান আল্লাহ যেমন বৃদ্ধি করে দিয়েছেন সমস্ত أولياء كرامের মধ্যে তোমার সন্তানের মর্যাদা আমার আল্লাহ তেমন বৃদ্ধি করে দিবে আর জোরে বলেন আল্লাহু আকবার গাউসে পাক যেদিন পৃথিবীতে আসলেন ওই দিনই রমজানের প্রথম রাত সুবহানাল্লাহ বলেন রমজানের প্রথম রাত শাবান মাসের 29 তম তারিখ আকাশ মেঘাচ্ছন্ন ছিল মেঘের কারণে চাঁদ উঠছে কিনা মানুষ জানে না সুবহানাল্লাহ বলেন না এখন না বর্তমান যুগে ওই আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বিভিন্ন মেশিনের মাধ্যমে দেখে তাও এটা সঠিক কিনা বলা যায় না কথা বলেন ঠিক কিনা অনেক সময় ভুল সিদ্ধান্ত দেয় কথা বলেন ঠিক কিনা মেশিনের পাওয়ার আর আল্লাহর ওলি দ্বারা আধ্যাত্মিক পাওয়ার কি এক হবে জোরে বলেন ঠিক ওই যুগে সমস্ত উলামায়ে কেরাম এখন চিন্তায় পড়ে গেলেন কি চাঁদ দেখা গেল কি গেল না এখন এক শ্রেণীর মানুষ কি করলো রোজা রেখে দেই যদি রমজানের রোজা হয় তা হলো না হলে এটা নফল রোজা হিসেবে আমরা পালন করব সুবহানাল্লাহ বলেন আর আমার গাউসুল আজম দুনিয়া আসলেন ওই রাতটাই ছিল মাঘ রমজানের প্রথম রাত সুবহ সাদিকের একটু আগে আসলো দিনের বেলা মানুষ রাতের বেলা সাহারি খেয়ে প্রস্তুতি নিল রোজা রাখার জন্য কিন্তু সন্দেহ যে রোজা রাখা শুরু করি যদি কোথাও থেকে খবর আসতেও তো পারে রোজা শুরু হলো কিনা পরের দিন মানুষ কি করবে এখন সিদ্ধান্তহীনতায় ভুগছে একজন দরবেশের কাছে গেল ওই যুগে জিলানের মধ্যে একজন দরবেশ ছিল আল্লাহর ওলি ছিল ওনার কাছে গেল যে আমরা তো রোজা রেখে দিয়েছি এখন কি এটা ফরজ রোজা রাখব না নফল রোজা রাখব জানি না আপনি সিদ্ধান্ত নেন বলেন সিদ্ধান্ত আমার কাছে নয় যাবু সালে মুসা জঙ্গির কাছে যাও তাকে জিজ্ঞেস করো এই রাতে তার ঘরে একজন সন্তান এসেছে সে কি দিনের বেলা কিছু খাচ্ছে কিনা আগে সেটা জিজ্ঞেস করো আর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের জানার এই ক্ষমতা আছে কিনা ক্ষমতাটা দিয়েছেন কে মানুষ গেল গাউসে পাকের বাবার কাছে আবু সালে মুসা জঙ্গি হুজুর আপনার ঘরে নাকি রাতে সন্তান হয়েছে সন্তানের অবস্থাটা কি তিনি কি দিনে খাচ্ছেন কিছু বলে আমার সন্তান জন্মের পরে দুধ পান করেছে ফজর শুরু হয়েছে এরপরে আর এখন পর্যন্ত কিছু খায় না আম্মা জান উম্মুল খায়র ফাতেমা বলতেছেন এই পুরো মাহে রমজান বেফি যতদিন রোজা ছিল আমার সন্তান মাগরিব থেকে মানে ইফতারির সময় থেকে সুবহ সাদিক পর্যন্ত ওই সময় আমার স্তনে দুধ পান করত ফজর উদিত হওয়া থেকে শুরু করে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত মাগরিব পর্যন্ত আমার সন্তান কিছুই পান করত না দুধও পান করত না কিছুই পান করত না সারা দিন রোজা রাখত গাউসুল আজম বরফি আব্দুল কাদের জিলানি যখন দুনিয়া আসলেন উনি জানতেছে রোজা শুরু হয়েছে কি হয় না তিনি সেদিন থেকে জীবনের প্রথম দিন থেকেই মাহে রমজানে রোজা রাখা শুরু করে দিলেন যখন মানুষগুলি এই কথা জানলো আবার গেলেন সেই দরবেশের কাছে সুবহানাল্লাহ বলেন গিয়ে বলল হুজুর জিজ্ঞাসা করেছে আবু সালে মুসা জঙ্গিকে তিনি বললেন যাও আর চিন্তা করো না নিঃসন্দেহে মাঘ রমজানে রোজা শুরু হয়েছে আর আবু সালে মুসা জঙ্গির ঘরে এমন এক সন্তান এসেছে যিনি এই পৃথিবীর মধ্যে অনেক বড় একজন আল্লাহর ওলি হবেন তাম পৃথিবীর মধ্যে তার সে গাউসিয়াতের ক্ষমতা প্রসারিত হবে তিনি হবেন সমস্ত ওলিদের সরদার জোরে কোন সুবহানাল্লাহ তাহলে তিনি হচ্ছেন সেই গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানি আল্লাহু আকবার বলেন বরফির গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে বড় হচ্ছেন ইলমে দ্বীন সব কিছু শিক্ষা গ্রহণ করলেন অনেক বড় জীবনী ওনার বিভিন্ন বই পাওয়া যায় বাংলাতেও আছে সেগুলো আপনারা পড়ে জানতে পারবেন শেখ গাউসুল আজম অনেক বড় আলেম হলেন জাহিরি যত এলেম আছে কোনোটার বাদ নাই যে তিনি জানেন না জোরে কোন সুবহান কিন্তু তিনি ওয়াজ করতে পারতেন না ওয়াজ করেন না কোনোদিন ওয়াজ করেন না কথা বলেন না তিনি বাগদাদ শরীফে আসলেন এখন তিনি তো আর আরবিয়ান লোক না তিনি আজমি লোক ছিলেন ওনার ভাষা ছিল পারসি সুবহানাল্লাহ বলেন কিন্তু আরবিয়ানদের সামনে তিনি ওয়াজ করবেন উনি করেন না এই যে আমার হাতে বাহাজাতুল আসরার ওয়া মাদানুল আনওয়ারি কিতাব গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি
যতগুলি জীবনী গ্রন্থ রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ এবং সহি হচ্ছে এই বাহাজাতুল আসরার কিতাবখানা জোরে কোন সুবহানাল্লাহ এই বাহাজাতুল আসরার কিতাবখানা আপনারা হাদিস যেমন পড়েন সহি যত যত হাদিসের কিতাব রয়েছে দেখেন প্রত্যেকটা হাদিস সনদ সহকারে বর্ণিত হয়েছে এই হাদিস অমুক থেকে অমুক শুনেছে অমুক থেকে অমুক শুনেছে এই ভাবে সনদ সহকারে হাদিসগুলি বর্ণিত হয়েছে আর এই গাউসুল আজমের এই জীবনী গ্রন্থ বাহাজাতুল আসরার এই কিতাবটাও লেখা হয়েছে ওনার জীবনের যতগুলি ঘটনা এনেছেন প্রত্যেকটা সনদ সহকারে বর্ণিত হয়েছে এটা চাল মাত্তাবদ তৌফিকিয়া মিশর থেকে প্রকাশিত এই বাহাজাতুল আসরার কিতাবখানা এই কিতাবের 67 নম্বর পৃষ্ঠা থেকে আমি একটু পড়তেছি এখানে একটি ঘটনা বর্ণিত হয়েছে কালু সামেনা বর্ণনাকারীরা বলেন সামেনা শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি আরো জোরে বলুন সুবহানাল্লাহ এখানে কি সেই যখন তিনি কথা বলতেছিলেন আমাদের সামনে সানাদা 53 ও 500 553 হিজরিতে একদিন তিনি ইয়াকুলু আলাল কুরসি উনি ওনার আসনের মধ্যে বসা অবস্থায় ছিলেন ওই সময় আমাদেরকে বলেছেন কি বলেছেন সেই সালটা ছিল 553 হিজরি সাল বর্ণনাকারী বলেন ওই সময় গাউসে বাদ নিজের এই আসন মোবারকের মধ্যে বসে তিনি বলতেছিলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা যোহরে আমি একদিন যোহরের আগে আমার নবীকে আমার সামনে দেখলাম জোরে বলুন সুবহানাল্লাহ ঘুমন্ত অবস্থায় নয় স্বপ্ন যোগে নয় বাস্তবে আমি আমার নবীকে যোহরের আগে আমার সামনে দেখলাম চিল্লায় বলুন সুবহানাল্লাহ নবী স্বপ্নেও আসতে পারে বাস্তবেও আসতে পারে নবীকে যদি কেউ স্বপ্নে দেখে তাহলে নিশ্চিত আমি নবীকেই দেখলাম কারণ নবীর রূপ ধরার ক্ষমতা আল্লাহ তাআলা শয়তানকে দেয় না শয়তান এসে বলতে পারবে আমি অমুক স্বপ্নে এসে বলতে পারবে বাস্তবে বলতে পারবে আমি অমুক কিন্তু আল্লাহ তাআলা শয়তানের জন্য হারাম করে দিয়েছেন কোনদিন শয়তান এই কথা বলতে পারবে না যে আমি নবী এই কথা বলার ক্ষমতা আল্লাহ শয়তানকে দেয় না চিল্লায় বলেন আল্লাহু আকবার তাহলে আমার নবীর সম্মান রক্ষা করেন কে আরো জোরে বলেন তমাম পৃথিবীর সব কিছু রূপ শয়তান ধরতে পারে কিন্তু আমার নবীর রূপ ধরা আমার আল্লাহ শয়তানের জন্য হারাম করে দিয়েছেন গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানি বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবলা জোহরে ইয়াউমা সুলাসা মঙ্গলবারে দেখেছিলাম ওই দিনটা কোন দিন ছিল মঙ্গলবার আমার গাউসুল আজমের ওয়াজের প্রথম দিন হয়েছিল সেই দিনটা সুবহানাল্লাহ বলেন তিনি জীবনে প্রথম যেই দিন ওয়াজ শুরু করেছিলেন ওই দিনটা ছিল মঙ্গলবার সাল কোন সাল ছিল তিনি বলেন ওই সালটা ছিল সাদেস আশার আশার মিন শাওয়াল শাওয়াল মাসের 16 তারিখ মঙ্গলবার জোহরের আগে আমি আমার সামনে আমার দয়াল নবীকে উপস্থিত দেখলাম আল্লাহু আকবার আমার নবী সরাসরি হাজির হয়ে গেলেন গাউসে পাকের সামনে জোরে কোন সুবহানাল্লাহ এজন্য নবীকে দেখতে হলে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন যত দুরূদ পড়বেন মনে করবেন নবী তত কাছে আসবেন নবী বলেন শুধু দুনিয়ায় নয় আখেরাতে যে যত বেশি দুরূদ দুনিয়ায় পড়বা হাসরে তত আমার কাছে থাকবা জান্নাতে আমার তত কাছে থাকবা আল্লাহু আকবার বলেন তাহলে নবীকে দেখার একমাত্র আমল হচ্ছে দুরূদ শরীফ পড়া তাজিমের সাথে মহব্বতে ভালোবাসা দিয়ে আমার নবীর প্রতি দুরূদ পড়বেন বেশি বেশি পড়বেন তাহলে নবীকে দেখার জন্য আপনার রাস্তাটা সহজ হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ গাউসে পাক বলেন আমি 521 হিজরি সনের শাওয়াল মাসের 16 তারিখ মঙ্গলবার আমার সামনে আমি আমার দয়াল নবীকে দেখলাম দেখার পরে ফাকাল আলি আমার নবী আমার সামনে হাজির হয়ে বললেন আমাকে বললেন ইয়া বুনাইয়া এ আমার সন্তান লিমালা তাতাকাল্লাম কেন তুমি কথা বলো না কেন ওয়াজ করো না ওয়াজ নসিহত তুমি কেন করো না আল্লাহু আকবার বলেন আমার নবী প্রশ্ন করেন হে আমার সন্তান আব্দুল কাদের কেন তুমি কথা বলো না মানে কেন তুমি মানুষের সামনে ওয়াজ করো না কেন নসিহত করো না আল্লাহু আকবার বলেন
গাউসেবাগ জবাব দিল কি গাউসেবাগ বলল কুলতু আমি তখন আমার নবীকে বললাম ইয়া আবাতা ও আমার ফিতা মানে নবীর বংশের সন্তান এজন্য নবীকে ফিতা বলে সম্বোধন করে যে সুবহানাল্লাহ বলেন বললেন ইয়া আবাতা ও আমার ফিতা ইয়া রাসূলুল্লাহ আনা রাজুলুন আওয়াজামিয়ুন আমি হচ্ছে একজন অনারবী মানুষ আমি তো আরবিয়ান মানুষ না আমি তো অনারবী আমার ভাষা তো আরবি না আমার ভাষা তো পারসি সুবহানাল্লাহ বলেন তাহলে আরবের বাইরে যারা আছে তারা কি আজমি তাদেরকে কি বলা হয় আজমি মানে অনারবি আর আরব জাহান তাদেরকে আরবিয়ান বলা হয় গাউসুল আজম বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো একজন অনারবি লোক আমি কাইফা আমি কিভাবে ওই আরবিয়ানদের সামনে কথা বলবো বাগদাদের মধ্যে আলা ফাসাহাইল আরাবি বাগদাদ এই বাগদাদের মানুষের সামনে আমি কিভাবে সেই ফাসাহাত পূর্ণ তাদের সামনে কথা বলবো কারণ আমি তো অনারবি তাদের সামনে আমি তো ওইভাবে কথা বলতে পারি না এইজন্য আমি ওয়াজ করি না সুবহানাল্লাহ বলেন গাউসে বাগ যখন এই কথা বলল তখন তিনি বললেন কাল আলী আল্লাহ নবী তখন আমাকে বললেন ইফতাহ বাগ তুমি তোমার মুখটা খোলো জোরে কোন আরো জোরে তুমি তোমার মুখটা খোলো ওয়াজ করতে পারো না তিনি বললেন আমার নবী বললেন ইফতাহ বাগ তুমি তোমার জবান খোলো মুখটা খোলো গাউসে বাগ তখন বললেন ফাফাতাহতুহু আমি আমার নবীর সামনে যখন এই মুখটা করলাম হা করলাম ওই সময় ফাতা ফালা ফিহি সাবান নবী সাতবার আমার মুখের মধ্যে থুতু মোবারক নিক্ষেপ করলেন নবীর থুতু মোবারকের মধ্যে শেফা আছে জোরে বলেন শেফা বুঝুন তো কি শেফা মানে কি চিকিৎসা বলেন মানে রোগ থেকে নিষ্কৃতি পাওয়া নবীর থুতু মোবারকের মধ্যে শেফা আর আবার আপনার থুতুর মধ্যে কি আছে জীবাণু আছে দিলে আপনার রোগ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে কথা বলেন ঠিক কিনা এই যে করোনার সময়টা গেল থুতু ফেললে ভয় পায় আমাকে আবার করোনায় ধরে কিনা হাসি দিলে ভয় পায় এইভাবে হাই দিলে ভয় পায় আরে কি মুসিবত হাত লাগানো যায় না আর আমার নবীর থুতু মোবারক তোমার আমার মতো নয় আমার নবীর থুতু যেখানে লেগেছে মেশকম্বরে সুগ্রাম বের হয়েছে কারো অসুস্থ জায়গায় লেগেছে সুস্থ হয়েছে অন্ধ লোকের চোখে লেগেছে চোখ খুলে গেছে তার হাত কর্তন হয়ে গেল দেহ থেকে বিচ্ছিন্ন হয়েছে নবী হাত হাতটা লাগিয়ে থুতু লাগিয়ে দিয়েছেন দুই খণ্ডিত হাত একত্রিত হয়েছে আমার নবীর থুতু মোবারক পানিতে ফেলেছে সেখান থেকে সুগন্ধ বের হয়েছে ময়লা আবর্জনা কুফের মধ্যে ফেলেছে মিষ্টি পানি বের হয়েছে জোরে বলেন সুবহান কারণ আমার নবীর থুতু নবী তো আমার আপনার মতো না সুবহানাল্লাহ বলে নবীর সব বরকত নয় নবীর সব পবিত্র নবীর সব কিছু নবীর দেহ মোবারকে যা আছে সব কিছু মহা পবিত্র বরকত নয় উম্মতের জন্য শেফা আল্লাহ আকবার বলেন গাউসে বাগ বলল আমি আমার জবান খুললাম মুখটা করলাম হা করলাম ওই সময় আমার নবী ফাতাফালা ফিহি সাবান তখন আমার আমি যখন হা করলাম আমার দয়াল নবী আমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলেন কয়বার জোরে বলেন সাবান মানে সাতবার থুতু নিক্ষেপ করলেন করার পরে ওয়াকাল আলী আল্লাহ নবী থুতু মোবারক নিক্ষেপ করার পরে বললেন আমাকে বললেন এবার তুমি কথা বলো মানুষের জন্য কথা বলা শুরু করে দাও মানুষের সামনে ওয়াজ করো নসিহত করো কথা বলো কিভাবে ওয়াদু ودعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة এই আয়াত আমার নবী বললেন তুমি মানুষকে আল্লাহ রাস্তার দিকে আহ্বান করো বিল হিকমতে হিকমতের সাথে কথা বলো ওয়াল মাউইজাতিল হাসানা অতি সুন্দর কথা দ্বারা মানুষকে আল্লাহ রাস্তার দিকে ডাকো তাহলে মানুষকে নসিহত করতে হবে কিভাবে সুন্দর সুন্দর কথা বলে ধমক দিয়ে নয় আঘাত করে নয় গালি দিয়ে নয় ঠিক কি ঠিক না এইভাবে মানুষদের সামনে নসিহত করতে হবে আমার নবী এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন করার পরে গাউসে বাগ বলেন ফাসাল্লাইতু যুহরা আমি যুহরের নামাজ পড়লাম কারণ যুহরের আগে নবীকে দেখলাম নবী আমাকে এই কথাগুলি বললেন নবীজি আমার মুখে সাতবার থুতু মোবারক দিলেন এরপর আমি যুহরের নামাজ আদায় করলাম করার পরে তিনি বলেন ওয়া জালাসতু আমি আমার আসনে বসলাম বসার পরে ওয়াহাদারানি আমার সামনে আমি তখন দেখলাম হাজির তামাম সৃষ্টি জগতের অসংখ্য সৃষ্টি জগৎ হাজির সুবহানাল্লাহ
শুধু মানুষ নয় আমার সামনে মানুষ আছে জিন আছে ফেরেশতা আছে পশু পাখি আছে আমি तमाम সৃষ্টি জগতের মধ্যে অসংখ্য সৃষ্টি জগৎকে আমি আমার সামনে হাজির দেখতে পেলাম এত সৃষ্টি জগৎ দেখার পরে গাউসে পাক বলেন بإزائي في المجلس আমি তখন দেখলাম আমার এই সৃষ্টি জগৎকে দেখার পরে যখন আমার শরীরটা কাঁপতে ছিল আমি দেখলাম এই মজলিসের মধ্যে অসংখ্য সৃষ্টি জগৎ আছে তার মাঝে আমার পাশে দাঁড়িয়ে আছে মারিফাতের খনি বেলায়েতের সম্রাট মাওলা আলী আমার সামনে দাঁড়িয়ে আছে আমি দেখলাম আমার সামনে আমার পাশে মাওলা আলী দাঁড়ানো আল্লাহু আকবার বলেন মাওলা আলী কি তখন জীবিত ছিলেন ইন্তেকাল করেছেন করার পর আল্লাহর ওলিরা জিন্দা জোরে বলেন ঠিক ঠিক না তিনি বলেন আমি ওই সময় মাওলা আলীকে আমার সামনে দেখলাম দেখার পরে তিনি বললেন দেখার পরে ফকাল আলী মাওলা আলী আমাকে বললেন ইয়া বুনাইয়া হে আমার সন্তান লিমালা তকাল্লাম কেন তুমি এখনো ওয়াজ শুরু করো না কেন কথা বলো না তোমার ওয়াজ শোনার জন্য শুধু মানুষ নয় আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে অসংখ্য সৃষ্টি জগৎ তোমার সামনে হাজির এখনো কেন শুরু করো না শুরু করো তিনি তখন বললেন ফাকুলতু ইয়া বাবা আমি বললাম হে আমার পিতা মাওলা আলীকে বললেন হে আমার পিতা বাদির তাজ্জা আলাইয়া আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে এত সৃষ্টি জগৎকে দেখার পর আমার শরীরে কম্পন সৃষ্টি হয়েছে এই জন্য আমি আলোচনা শুরু করতে পারি না ফাকালা ইফতাহ ফাক মাওলা আলী তখন বললেন তুমি তোমার জবানটা একটু খোলো মুখটা হাঁ করো আমি মাওলা আলীর সামনে ফাফাতাহতুহু আমি আমার মুখটা যখন খুললাম ফাফাতালা বিহি সিত্তান তিনি ছয়বার আমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলেন আরো জোরে বলেন আমার নবী জানি কয়বার জোরে বলেন মাওলা আলী আমি কিন্তু বানিয়ে বলতেছি না এটা বাহাজাতুল আসরার এটা বিশ্ববিখ্যাত গাউসে পাকের জীবনী সবচাইতে বিশুদ্ধ কিতাব হচ্ছে বাহাজাতুল আসরার আরো জোরে বলুন সুবহানাল্লাহ তিনি বলেন আমার আমি যখন মুক্তা হা করলাম ওই সময় মাওলা আলী আমার মুখের মধ্যে ছয়বার থুতু নিক্ষেপ করলাম ফাকুলতু আমি তখন বললাম হে আমার পিতা মাওলা আলী আপনি কেন সাতবার পূর্ণ করলেন না আল্লাহর নবী তো সাতবার আমার মুখে থুতু নিক্ষেপ করেছে আপনি ছয়বার কেন দিলেন আর একবার দিলেই তো সাতবার হতো কেন পরিপূর্ণ করলেন না ওই সময় মাওলা আলী বলেন ফাকালা আদাবান মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সাতবার দেইনি এই জন্য আদব দেখানোর জন্য আল্লাহর নবীর সাথে আদব দেখানোর জন্য আমি একবার কম দিয়েছি আল্লাহর নবীর সমান দিলে তা আমার দৃষ্টিতে বেয়াদবি হবে আদব দেখানোর জন্য আমি একবার কম দিয়ে ছয়বার তোমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করেছি গাউসুল আজম এখানে আর অনেক বড় কথা রয়েছে গাউসুল আজম বলতেছেন আল্লাহর নবী আমার মুখের মধ্যে থুতু দিল ওই সময় দেখলাম জ্ঞানের সব ভান্ডার আমার ভিতরে আমার তারপর ভয় লেগেছে এত সৃষ্টি জগৎ দেখার পরে তারপরে মাওলা আলী যখন আবার এসে আমাকে থুতু দিল তখন সাথে সাথে আমার সব ভয় ভীতিগুলি দূর হয়ে গেল আমার জবান থেকে এমন ভাবে কথা বের হলো গাউসে পাক সপ্তাহে তিন দিন ওয়াজ করতেন প্রতিদিন করতেন না তিন দিন আলোচনা করতেন ওই আলোচনার মজলিসের মধ্যে লক্ষ 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 মানুষ গাউসে পাকের ওয়াজ শোনার জন্য হাজির হতো আরো জোরে বলেন আমি কথা বলি এখানে যদি কথা বলি এই মাইকটা যদি সাউন্ড বক্সটা যদি ব্যবহার না করি আমার সামনে যারা আছে তারা যেইভাবে শুনবে পিছনের ওনারা কি এইভাবে শুনবে দোতলা তিনতলা যারা আছে চারতলা ওনারা এইভাবে শুনবে বাহিরের লোকেরা শুনবে শুনবে না কিন্তু গাউসে পাকের এই জামানের মধ্যে আল্লাহ এত বড় কারামত দিয়েছেন লক্ষ লক্ষ মানুষ হাজির হতো সামনের লোক যে আওয়াজ শুনত পিছনের লোক একই আওয়াজ শুনত জোরে বলুন সুবহানাল্লাহ এটাই হচ্ছে আল্লাহর ওলিদের কারামত
كرامت مولي حقون ولدر كرامت مامنا مدرس هاي بڑو فازل قلاشر مدد عقائد نصبی برانا هاي شکھن کتاب تا کھل دکو شکھن امام نصبی رحمت اللہ علیہ لگزن كرامت مولي حقون اتا ادائي لگزن ولدر كرامت شدتو كرن قرآن کریم مدد اللہ ولدر كرامت شمبر گالو سنا کرے چھو زرگو سبحان اللہ شیخ السفاق بروفیر عبدالقادر زلانی رحمت اللہ علیہ ওনার এই বিশাল জীবন ইন্তেকালের সময় যখন হয়ে গেল তিনি আগে থেকে ওনার পরিবারকে বলে দিয়েছেন আমার সময় শেষ আমি অমক সময় আমার ইন্তেকাল হবে সুবহানাল্লাহ বলেন আল্লাহর ওলিরা অনেক আল্লাহর ওলিরা এটাও জানতেন বলে দিতেন অমক সময় আমার ইন্তেকাল হবে জোরে কোন না সুবহানাল্লাহ আমি আপনি জানেন আল্লাহর ওলিরা জানে কারণ তাদেরকে আল্লাহ বেলাইতি দান করেছেন আল্লাহ তাদেরকে অদৃশ্য জ্ঞান দান করেছেন সুবহানাল্লাহ বলেন তারা বলতে পারতেন গাউসে পাক বললেন ওনার পরিবার পরিজন খুব চিন্তায় আছেন কাঁদতেছেন গাউসে পাকের এই কথা শুনে এই রবিউস সানি মাসের 11 তারিখ যখন এসে গেল এশার নামাজ তিনি পড়লেন পড়ার পরে সেজদায় গেলেন সুবহানাল্লাহ বলেন দীর্ঘক্ষণ সেজদার মধ্যে ছিলেন সেজদার মধ্যে তিনি কান্নাকাটি করলেন উম্মতে মুহাম্মদের জন্য তার মুরিদানের জন্য নবীর উম্মতের জন্য তিনি দীর্ঘ সময় দোয়া করলেন এরপরে দোয়া করার পরে ওনার কানের মধ্যে একটা আওয়াজ আসলো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাত ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াত فادخلي في عبادي وادخلي جنتي زرقنا الله اكبر زرعي من الله ولا ইন্তেকালের সময়টা যখন হয়ে যাবে তাদের কানে আওয়াজ আসবে কোরআনে কারীমের এই আয়াত আয়াত তেলাওয়াত তারা শুনবে ইয়াত আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ হে প্রশান্ত দিল প্রশান্ত আত্মা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া সন্তুষ্ট চিত্তে তোমার প্রতিপালকের দিকে তুমি ধাবিত হও ফাদখুলি হে আমার প্রিয় বান্দা আমার প্রিয় বান্দারা তোমরা আমার নেককার আমার প্রিয় বান্দাদের দলভুক্ত তোমরা হয়ে যাও ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি এরপরে তোমরা জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহ বলেন গাউসে পাক এই আওয়াজটা যখন শুনলেন নিজে নিজেই জমিনের মধ্যে শুয়ে গেলেন আল্লাহু আকবার বলেন শুয়ার পরে গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তখন তিনি কিছু তেলাওয়াত করলেন তিনি বলেন ইস্তাআনতু বিলা ইলাহা ইল্লাল্লাহ আমি সাহায্য চাচ্ছি ওই আল্লাহর প্রতি লা ইলাহা ইল্লাল্লাহ যিনি ছাড়া আর কোন মাবুদ নাই আমি সেই মাবুদের কাছে সাহায্য প্রার্থনা করতেছি আল হাইয়ু যিনি চিরঞ্জীব যার কোন মৃত্যু আল হাইয়ু যিনি চিরঞ্জীব লা ইয়ামুতু যার কোন মৃত্যু নাই যার মৃত্যু হবে না ওই আল্লাহর কাছে আমি সাহায্য চাচ্ছি ওয়ালা ইয়াখশা যেই আল্লাহর কোন ভয় নাই ভীতিও নাই মৃত্যু নাই তিনি চিরঞ্জীব আমি আমি আব্দুল কাদের জিলানি সেই আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেছি এরপরে তিনি এর আগ মুহূর্তে তিনি দোয়া করতেছেন আল্লাহুম্মা আল্লাহুম্মা ফিরলি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও গো আল্লাহ তুমি উম্মতে মুহাম্মদের গুনাহ মাফ করে দাও আল্লাহুম্মা আরহাম উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও গো আল্লাহ তুমি তাম উম্মতে মুহাম্মদের প্রতি দয়া করো আল্লাহ তুমি তাদেরকে কবুল করো তাদের গুনাহগুলি মাফ করে দাও জোরে কোন মারহাবা গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই এইভাবে আমার আপনার জন্য দোয়া করেছেন কেন দোয়া করলেন তিনি ইন্তেকালের পূর্বে নিজের জন্য দোয়া করেন না নিজের পরিবারের জন্য দোয়া করেন না করতেছেন উম্মতে মুহাম্মদের জন্য কারণ এটা হচ্ছে আমার রাসূলের শিক্ষা এটা হচ্ছে খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরার শিক্ষা আমার নবী দুনিয়া যাওয়ার আগে উম্মতের জন্য কেঁদেছেন দোয়া করেছেন খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা
দুনিয়া থেকে বিদায় হওয়ার পর পূর্বে উম্মতে মুহাম্মদের জন্য দোয়া করেছেন মাওলা আলী শাহাদাত বরণ যখন করতেছেন ওই সময় হাত তুলে উম্মতে মুহাম্মদের জন্য দোয়া করেছেন কারবালার ময়দানে ইমাম হোসেন জন শাহাদাত বরণ করেছিলেন ওই সময় উম্মতে মুহাম্মদের জন্য দোয়া করেছেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়েছিলেন ওই সময় তিনি উম্মতে মুহাম্মদের জন্য দোয়া করেছেন আর ওই বংশের সন্তান আমার গাউসে বাদ ইন্তেকালের পূর্বে উম্মতে মুহাম্মদের জন্য দোয়া করে তিনি তেলাওয়াত করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কোন মারহাবা সেই গাউসে বাদ বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাই এই মাসের এই রবিউস সানি মাসের 11 তারিখ তার ওফাত হয়েছিল জোরে কোন সুবহানাল্লাহ এজন্য এটাকে বলা হয় ফাতিহা ইয়াস